কোরআন শরীফ বলে যে হযরত ইউনূস আলাইহিসসালামকে তিমি মাছ গেলে ফেলেছিল। বিজ্ঞানীরা বলে যে মানুষ দীর্ঘক্ষণ নিঃশ্বাস রাখতে পারে না, তাহলে ঠিক এর ব্যাখ্যা কি? ইউনূস আলাইহিসসালামকে মাছ গ্রাস করেছে, তারপরও সেখানে তিনি জীবিত ছিলেন। হযরত ইউনূসকে তিমি মাছ গ্রাস করেছে, কিন্তু কোরআন কখনো ওই কথা বলে না যে তিনি তিমি মাছের পেটে তিন দিন ছিলেন। বাইবেল এই কথা বলে মাছ তাকে গ্রাস করার পর তাকে বাইরে বের করে দিয়েছে, তিনি মাছের পেটে বা মুখে বা এসোফেগাসে কয়েক ঘন্টার বেশি ছিলেন না। এসোফেগাস এই তিমি মাছের আছে কিনা আমি জানি না, আমি তাদের অ্যানাটমি জানি না। যাই হোক, তিনি সেখানে দীর্ঘক্ষণ ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও কোরআন বলে যে তিনি মাছের পেট থেকে যখন বেরিয়ে আসেন তিনি অসুস্থ ছিলেন, তিনি অচেতন ছিলেন, আহত ছিলেন, আর তিনি অচেতন অবস্থায় ছিলেন। এরপর তার চেতনা ফিরে পান এবং সেই বিপজ্জনক অবস্থা উত্তরণ করতে সক্ষম হন। বিজ্ঞানীদের কথার কারণ হলো বাইবেল বলে যে তিনি মাছের পেটে তিন দিন ছিলেন, তো তিন দিন জীবিত থাকতে পারেন না, এটি সঠিক কথা, কিন্তু আমরা এই কথা বলি না যে তিন দিন সেখানে ছিলেন, যে তাকে গ্রাস করার পর আবার বাইরে বের করে দিয়েছে মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জাযাকুমুল্লাহ হুজুর।